শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের বিষয়ে আরো জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তফা হাফিজ রকি। রকি, সারা দেশেই তো শহীদ মিনারিকে শহীদদের শ্রদ্ধা জানানো হচ্ছে, এক্ষেত্রে রাজশাহীবাসী শ্রদ্ধা জানাতে গিয়েছেন, এই বিষয়ে আপনার কাছ থেকে জানবো। ফারিহা, রাজশাহীতে বিনম্র শ্রদ্ধার মধ্য দিয়ে ভাষা শহীদদের কিন্তু স্মরণ করা হচ্ছে। আমরা দেখেছি যে ভোর পেরিয়ে যখন সকাল হয়েছে তখন নানা সুগন্ধি ফুলে যে শহীদ বেদি রয়েছে সেটি কিন্তু আসলে ফুলে ফুলে ভরে উঠেছে। এবং এখনও কিন্তু আপনি জানেন যে এখন কিন্তু দুপুরের সময়, তারপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি শহীদ মিনারে কিন্তু মানুষ আসছেন এবং ভাষা শহীদদের স্মরণে কিন্তু শহীদ বেদিতে তারা পুষ্পস্তবক অর্পণ করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে ছোট থেকে বড় এবং তরুণ প্রজন্মে যারা, তারা সব থেকে বেশি তারা শহীদ মিনারে এসেছেন। এর আগে কিন্তু আমরা দেখেছিলাম যে এর আগে যখন একুশের প্রথম প্রহরে আমরা দেখেছিলাম যে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক, সামাজিক এবং পেশাজীবী যে সমস্ত সংগঠনগুলি রয়েছে তাদের পক্ষ থেকে শহীদদের স্মরণে কিন্তু শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। এছাড়াও কিন্তু আমরা দেখেছিলাম যে এই একুশে ফেব্রুয়ারি এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কিন্তু বিভিন্ন সরকারি এবং বেসরকারি যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে তারাও নানান কর্মসূচি গ্রহণ করেছেন। বিশেষ করে আমরা দেখেছি যে বিভিন্ন স্কুলে রচনা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা রাখা হয়েছে। এছাড়াও যে রাজশাহী জেলা যে শিল্পকলা একাডেমি রয়েছে সেখানেও কিন্তু শিশুদেরকে কিন্তু নানান কিন্তু অনুষ্ঠানের মধ্য দিয়ে সেখানেও কিন্তু আসলে যে একুশে ফেব্রুয়ারি যে আনুষ্ঠানিক কর্মসূচি সেগুলো কিন্তু আসলে চলছে। এছাড়াও জানিয়ে রাখি যে বিভিন্ন যে সমস্ত ধর্মীয় উপাসনাগুলো রয়েছে সেগুলোতে কিন্তু সময় সুযোগ বুঝে কিন্তু আসলে শহীদদের স্মরণে কিন্তু যে প্রার্থনা সেটিও কিন্তু আসলে করা হচ্ছে। এখন পর্যন্ত যদি কথা বলি তো বিশেষ করে যারা এইখানে আসছে তাদের প্রত্যেকের কণ্ঠে কিন্তু বলছেন যে একুশে ফেব্রুয়ারি দিনটি নয়, এই ভাষার যে ব্যবহার প্রতিটি দিনে হোক, প্রতিটি মুহূর্তেই হোক এবং প্রতিটি ক্ষণেই হোক। কারণ হচ্ছে যে এই যেন এই আধুনিকতার যুগে ইংরেজি ভাষাকে যেন দক্ষতা না দেখিয়ে যেন বাংলা ভাষার যেন বিকৃতি না হয় এবং সর্বক্ষেত্রে যেন বাংলার ব্যবহার করা হয়, এই বিষয়টি আসলে সর্বোপরি আসলে সাধারণ মানুষ তারা বলছেন যেন বাংলা ভাষার যে ব্যবহার সেটি সব জায়গায় আসলে নিশ্চিত করা হয়। তো ফারিয়া, রাজশাহী কলেজ থেকে এই ছিল আমার কাছে অমর একুশের সর্বশেষ পরিস্থিতি। আপনাকে ধন্যবাদ।